সবাইকে নিউজ প্রেজেন্টেশন একাডেমি আপনাদের সাথে আছে আমি মাহজাবিন প্রাপ্তি শুরুতেই ক্রিকেটের তথ্য লাহোরে বৃষ্টি বাগড়ায় পরিত্যক্ত হয়েছে পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় শেষ ম্যাচ দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিল পাকিস্তান থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভিজে যায় আউটফিল্ড মাঠ খেলা উপযোগী হওয়ার অপেক্ষা করেন ম্যাচ অফিসিয়ালরা বিকেল পাঁচটা পর্যন্ত মাঠ খেলার উপযোগী হওয়ার কোনো সুযোগ না দেখলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ সিরিজ হারায় অবাকি হয়েছেন ওয়াসিম আকরাম অন্তত লড়াইটা দেখতে চেয়েছিলেন পাকিস্তানি লিজেন্ড বাংলাদেশের ক্রিকেটের উত্থান খুব কাছে থেকে দেখেছেন তাই ওয়াসিম আকরামের বিশ্বাস একসময় ভালো করবে টিম টাইগার্স দুঃসময়ে পাকিস্তান সফর করাতে বাংলাদেশ দলকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি আসন্ন বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি এ সফরে একটি টেস্ট তিনটি ওয়ান ও দুটি টি টোয়েন্টি খেলতে পনেরোই ফেব্রুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল দুদিনের প্রস্তুতি ম্যাচের পর ২২ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট এক তিন ও ছয় মার্চ তিন ম্যাচে ওয়ানডে সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরপর নয় ও এগারো মার্চ দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দু দল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুরের জাতীয় স্টেডিয়ামে ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল ফুটবলের তথ্য আবারও লা লিগায় টেবিলের শীর্ষে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ গতরাতে রাতে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে জিতে বার্সেলোনা বার্সেলোনাকে পেছনে ফেলেছে জিনেদিন জিদানের দল লিডার বোর্ডে রিয়াল মাদ্রিদের শীর্ষে যাবার লড়াই প্রতিপক্ষ ছিল বার্সাকে পেছনে ফেলতে হলে মাঠে জিততেই হতো রিয়ালকে হেরেছে গোলে এক ইতালিয়ান সিরিয়াতে ঢুকতে থাকা নাপোলির কাছে হেরেছে জুভেন্তাস রোনালদোর টানা আট ম্যাচে গোল করার দিনেও তুরিনের ক্লাবটা হেরেছে দুই এক ব্যবধানে হোম ম্যাচে জুভেন্তাসকে পে পেয়ে পুরোনো চেহারা দেখিয়ে দিয়েছে নাপোলি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল শর্ট আর আক্রমণে এগিয়েই ছিল ছিল আক্রমণ করেও কাজে আসেনি কারণ যুবদের অধিকাংশ অফ টার্গেট তথ্য বাস্কেটবল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক মার্কিন বাস্কেটবল তারকা করবি ব্রায়ান্ট নিহত হয়েছেন দুর্ঘটনায় কবি ব্রায়ান্ট ও তার মেয়ে ছাড়া আরও সাতজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম রবিবার স্থানীয় সময় সকালে একচল্লিশ বছর বয়সী কবি ব্রায়ান্টের ব্যক্তিগত হেলিকপ্টার ক্যালিফোর্নিয়ার ক্যালাবাস পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয় এদিকে পাঁচবারে এনবিএ চ্যাম্পিয়নের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী হান্ড্রেড সেকেন্ডস ইনফো এবং স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে